আদালতে হাজিরা দিলেন সিপিএম পলিটপুর সদস্য মানিক সরকার। বিরোধী দল সিপিএম কোভিড বিধি ভঙ্গ করার অপরাধে সরকারের দেওয়া মামলা করা হয়েছিল। সেই মামলায় মোট সাতজনের বিরুদ্ধে করা হয়েছিল। এর মধ্যে বিরোধী দলনেতা তথা প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটপুর সদস্য মানিক সরকারের নাম ছিল। সেই মামলা ফের শুক্রবার আদালতে ওঠে। তাই জেলা ও দায়রা আদালতে হাজিরা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ আরো সাতজন। এই প্রসঙ্গে প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বলেন, শাসক দল বিভিন্ন প্রতিবন্ধী প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিরোধী দলদের দমিয়ে রেখে অন্যায়ভাবে কাজ করে যাচ্ছে, এই লক্ষ্যেই এই অপপ্রয়াস বলেও বলেন তিনি। তবে এইভাবে বিভিন্ন আইনের জটিলতা নিয়ে বিরোধী দলকে আটকানো যাবে না, জনসাধারণই এর মুখ্য জবাব দেবে। এই ভাষাতেই সিপিএম নেতৃত্বের বর্তমান রাজ্য সরকার তথা শাসক দলকে পাল্টা আক্রমণ করলেন তারা। জনগণই বিচার করবে এমনটাই মনে করেন সিপিএম নেতৃত্বেরা। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য মামলা মোকদ্দমা দিয়ে তারা যাতে রাজনৈতিকভাবে যুক্তিপূর্ণভাবে অগ্রসর হতে না পারেন, তার জন্য মিথ্যে উদ্দেশ্যমূলক মামলা সেখানে একের পর এক দিয়ে তারা হ্যারাস করার চেষ্টা করছে। এই অবস্থায় দাঁড়িয়ে যখন একটা রাজনৈতিক দল তাদের কোনো রকম রাজনৈতিক চিন্তাভাবনা মানুষের মঙ্গলের জন্য থাকে না, মানুষের উন্নয়নের, রাজ্যের উন্নয়ন এবং সামগ্রিকভাবে মানুষের মঙ্গলের জন্য যখন কিছু করতে পারে না একটা রাজনৈতিক দল, তখন তাদের সামনে কিছু সেখানে দুর্বৃত্ত সমাজবিরোধী জড়ো করা আর রাজনৈতিক নেতৃত্বকে যারা সত্যিকারের অর্থে তাদের রাজনীতিকে মিথ্যাকে মোকাবেলা করতে সক্ষম তাদেরকে প্রতিহত করার লক্ষ্যে তারা এরকম উদ্দেশ্যমূলক মামলা মোকদ্দমা দিয়ে তারা হ্যারাস করার চেষ্টা করছে। আমরা এটা মনে করি যে পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি এ ধরনের ঘটনা বহু ঘটেছে, কিন্তু যারা মানুষের স্বার্থ দেখে না, মানুষ রাজ্যের স্বার্থ দেশের স্বার্থ দেখে না, তারা কোনোভাবেই বিরোধী রাজনৈতিক দলকে এভাবে কোণঠাসা করতে পারবে না, বরঞ্চ দিনে দিনে জনগণের হাতে তারাই কোণঠাসা হয়ে পড়বে। এ বিষয়ে কি জানাচ্ছেন আইনজীবী শুনব। আমাদের তরফ থেকে আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম যে যে অভিযোগ আনা হয়েছে অভিযোগগুলি টিকে না, যে তাদেরকে ডিসচার্জ করতে হবে। ওই পিটিশনটা হিয়ারিংয়ের জন্য রেখেছিল আজকে আমরা আমাদের বক্তব্য আমাদের বিধায়ক ভাস্কর দেব জিজ্ঞেস পিটিশনের সপক্ষে তার বক্তব্য রেখেছেন। কেন চার্জ হয় না, তাই বলো না, এটা শুনেছে অপরপক্ষের কথাও শুনেছে, শুনে আগামী তারিখে এটার উপর নিউ অর্ডার দেবে চার্জ হবে কি হবে। আগামী ডেট কবে নির্ধারিত হয়েছে? এখনো ডেটটা দিন, ডেটটা করে জানাবেন।